সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ ছাড়া ঢাকার যে কোনো জায়গায় সমাবেশের অনুমতি দিলে নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, নয়তো নয়াপল্টনেই হবে 10ই ডিসেম্বরের সমাবেশ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পল্টনেই সমাবেশের বিষয় অনড় বিএনপি। এরপরেও সরকারকে বিবেচনায় নেয়ার জন্য কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার শান্তিপূর্ণ সমাবেশ করার বিষয়ে উদ্যোগ নেবে বলে বিএনপি আশা করে। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ কাউকে ইজারা দেয়া হয়নি, এখানে সবার সভা সমাবেশ করার অধিকার রয়েছে। আমাদের পছন্দ থাকলেও সেটা যদি আপনাদের বলে ঢাকা মহানগরের মধ্যে চাই, আমরা সমাবেশ করব পল্টনে, আমাদের সিদ্ধান্ত আছে। তারপরেও আমরা বিবেচনায় ছেড়েছি, সরকারের বিবেচনায় ছেড়েছি কয়েকটি বিষয়, এবং তারা আশা করি বিবেচনা করবেন এবং আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করার লক্ষ্যে কোনো কার্যক্রমে বাধার সৃষ্টি করবেন না, হামলা বন্ধ করবেন, এবং আমাদের যে কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিন। আমরা আবারও বলছি, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করব, সেই সমাবেশে আমাদের পরবর্তী কার্যক্রমের ঘোষণা হয়তো আসতে পারে।